আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের এই বিজয় মিছিলেন উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার যুবক ভাইয়েরা, প্রিয় সংগ্রামী তাওহিদি ভাইয়েরা। আমরা সবাই জানিম 1971 সালের আগে পাকিস্তান বাহিনী আমাদের বাংলাদেশের মা বোনদেরকে, আমাদের এই বাংলাদেশের জনগণকে যেভাবে নির্যাতন নিপীড়ন করিয়াছিল, দর্শন হানাহানি রাজধানী করিয়াছিল, ঠিক তেমনি ভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ প্রায় 20 বছর যাবৎ আওয়ামী লীগ সরকারের অধীনে বাংলাদেশের কোনো মানুষও নিশ্চিন্তে তাদের বাড়িতে ঘুমাইতে পারে নাই। আজ প্রায় 20-25 বছর যাবৎ কোন মানুষের স্ত্রীরা তাদের শান্তিতে স্বামীকে নিয়ে ঘরে ঘরে ঘুমাইতে পারে নাই, কোন শিশু তার বাবাকে নিয়ে আরামে বাড়িতে ঘুমাইতে পারে নাই। সারা বাংলাদেশের মানুষের মুসলিমদের এই প্রতিবাদের কণ্ঠের বদৌলতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যোদ্ধা সৈনিক বিপ্লবী কমান্ডার আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পেশওয়ার হুজুর চরমোনাই এবং ছাত্র জনতার এই মুখে পড়ে আন্দোলনের মুখে পড়ে শেখ হাসিনা যে পালাইতে বাধ্য হয়েছে, এই সামনে যেন আমাদের মাঝে এমন কোন জালেম শাসক আমাদের বাংলাদেশের এই ভিতরে না আসতে পারে সেজন্য আমাদেরকে সবাই সতর্ক থাকতে হবে। আমরা সামনে এমন একজন নেতা চাই যেই নেতার আবির্ভাবে বাংলাদেশ উন্নত হবে, মানুষ ঘরে আরামে আরামে ঘুমাইতে পারবে, মানুষ লক্ষ লক্ষ টাকা নিয়ে বাড়ি থেকে অন্য জায়গায় চলে যেতে পারবে, যেমন একটা সরকার আমরা ইনশাল্লাহ চাই। তাই আজকে আমরা এই বিজয় মিছিলে আপনারা যারা অংশগ্রহণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সল উপজেলা শাখা এবং রুয়াল ইউনিয়ন শাখার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে এই সংক্ষিপ্ত আকারের আমাদের বিজয় মিছিল এখন দোয়ার মাধ্যমে শেষ হবে, এখন আমাদের দোয়া পড়ুন।